ক্যাপ্টেন একটানা তিনটা সিরিজ জয়, প্রথমে ইংল্যান্ডের সাথে টি টোয়েন্টি সিরিজ, তারপর আয়ারল্যান্ডের সাথে ওডিআই সিরিজ, তারপর আয়ারল্যান্ডের সাথে আবারও টি টোয়েন্টি সিরিজ জিতলাম, কেমন ফিল করছেন? ভালো না, বোরিং, অ্যানোয়িং, পাজলিং, এক্সাস্টিং, মর্টিফাইং, রিভোল্টিং। থামেন থামেন, সব সিনোনিম বলে ফেলেছেন তো। আরে না, আরো বাকি আছে, শুনে নেন না। থাক, আর লাগবে না। কিন্তু এত বিরক্তির কারণটা কি? ব্যাক টু ব্যাক সিরিজ জিতেছেন, আপনার তো বেশ ভালো মুডে থাকার কথা, তা বাদ দিয়ে ওয়াই বোরিং? ধুর, ম্যাচ জিততে জিততে বিরক্ত হয়ে গেছি ভাই, আর ভাল লাগে না। কি বলেন ক্যাপ্টেন, বাংলাদেশ ক্রিকেট দল অনেক ভালো খেলবে, কনসিস্টেন্টলি ম্যাচ জিততে থাকবে, সবাই তো এটাই চাচ্ছিল তাই না, হোক সেটা দর্শক কিংবা সাংবাদিক। হ্যাঁ, আগে তো চাচ্ছিল, কিন্তু এখন তো মনে হয় সেটা আর কেউ চায় না। কেন কেন, এমন মনে হবার কারণ কি? লাস্ট দুইটা ম্যাচে গ্যালারির অবস্থা দেখছেন, আগে যেই পরিমাণ দর্শক হইতো তার ওর দেখো হয় নাই। হ্যাঁ, এটা অবশ্য আমিও খেয়াল করেছি, কিন্তু এমনটা হবার কারণ কি আপনি কি বলতে পারেন ক্যাপ্টেন? আরে এই ধরেন আগে কি হইতো, মাঝে মাঝে আমরা দুই একটা ম্যাচ জিততাম আর প্রতিনিয়ত হাইরা যাইতাম, তখন ম্যাচ হারার পরে দর্শকরা গালি ঠিকই দিত আর বলতো যে জীবনেও বাংলাদেশের খেলা দেখবো না, কিন্তু পরের ম্যাচে আবার ঠিক কি খেলা দেখতে আয়া পড়তো এই আশায় যদি একটা ম্যাচ জিতা যায়। কিন্তু এখন দর্শকরা জানে যে খেলতে যখন নামছি ম্যাচ জিতাই উঠবো, এখন আর দর্শকদের মধ্যে সেই ম্যাচ জিতা দেখার আকাঙ্ক্ষা কাজ করে না ভাই। আচ্ছা, দর্শকদের ব্যাপারটা না হয় বুঝলাম, কিন্তু সাংবাদিকরা কেন চায় না? কারণ বাংলাদেশ ম্যাচ জিতা গেলে তো ওইভাবে রসালো ভাবে মাল মশলা দিয়ে সংবাদ করা যায় না, ম্যাচ হারলে যেভাবে করা যায়। সব চাইতে বড় কথা হইলো আমাকে প্লেয়াররাও আর আগের মতো কিক পাইতেছে না, তারাও যথেষ্ট বিরক্ত। কেন কেন, দর্শক সাংবাদিকের কথা না হয় বুঝলাম, কিন্তু প্লেয়াররা বিরক্ত হবে কেন? হবে নাই বা কেন, আগে আমাগো দলের 1-11 সবাই ব্যাটিং পাইতো, মাঝে মাঝে সবাই ব্যাটিং করার পরও 3-4 ওভার বাকি থাকা যাইতো, আর এখন 3-4 জন ব্যাটিং করলেই দেখি সব ওভার শেষ, বাকি প্লেয়াররা যে ব্যাটিং পাইলো না তাদের মন খারাপ হয় না বলেন? পয়েন্ট। আর বোলিংয়ের কথাই ধরেন, আগে তো আমাদের বলার ভালো ছিল না, উইকেটই ফেলাইতে পারতো না, 5 জনের জায়গায় 6 জন, 7 জন, 8 জন, 9 জন বোলারও ব্যবহার করতে হইতো, মোটামুটি সবাই বোলিং পাইতো, আর এখন পারলে তো 2 জন বোলারই সব উইকেট নেওয়া যায়, এক্সট্রা বোলার ব্যবহার করা তো বাদই দেন, ওই 2-3 জন বাদে বাকিরা তো উইকেটই ভাগে পায় না, তো তাদের মন খারাপ হয় না বলেন? এটাও পয়েন্ট। তারপর পাইপলাইনের প্লেয়ারদের কথাই ধরেন, আগে তো টপ অর্ডার ব্যাটসম্যান বলেন, মিডল অর্ডার ব্যাটসম্যান বলেন, ফিনিশার ব্যাটসম্যান বলেন, বোলারদের কথাই বলেন, কেউ ওইরকম কনসিস্টেন্টলি ভালো খেলতে পারতো না, তো তখন পাইপলাইনের প্লেয়ারদের একে একে সুযোগ দেয়া হইতো, টেস্ট করে দেখা হইতো কে ভালো খেলে, আর এখন সবাই যে যার জায়গা থেকে ভালো খেলতেছে, এমনকি শান্ত, তাইলে পাইপলাইনের প্লেয়াররা তো দলে ঢুকার সুযোগই পাইতাছে না, তাদের মন খারাপ হয় না বলেন? এটাও পয়েন্ট, দল ভালো খেললেও দেখি বিশাল মুসিবত। তাই তো বললাম, আগের দিনই ভালো ছিল, সবাই একটা এক্সাইটমেন্ট নিয়ে খেলা দেখতে আসতো, কি হবে কি হবে, আমরাও একটা এক্সাইটমেন্ট নিয়ে খেলতে নামতাম যে কি হবে কি হবে, আর এখন ম্যাচগুলা সব প্রেডিক্টেবল হয়ে গেছে, রেজাল্ট কি হবে সবাই আগে থেকেই জানে।